নমস্কার, মই পবিত্র মার্ঘেরিটা। বর্তমান আছো এখন কেরিবিয়ান রাষ্ট্র গ্রেনেডা নামৰ দ্বীপ রাষ্ট্র, অতি গুরুত্বপূর্ণ আর শক্তিশালী গণতান্ত্রিক দেশ গ্রেনেডাত। দুদিনীয়া সরকারি কার্যসূচী আহিছো কেরিবিয়ান দ্বীপপুঞ্জলৈ। কিছু সময়ের আগতে আমেরিকার যুক্তরাষ্ট্রের পর গ্রেনেডাত নামি মোবাইল খুলি দেখিল অতি ভাল খবর, যেটু ভাল খবর প্রতিগৰাকী অসমীয়াই উদযাপন করেছে যে অসমীয়া ভাষা ভারতের অন্যতম ধ্রুপদী ভাষারূপে মোদী সরকারের স্বীকৃতি দিছে। গতি প্রথমে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া, সাংস্কৃতিক দপ্তর তথা অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর সকল বিষয়ববিয়া তেখেতকলে ধন্যবাদ জানাইছো। আর এই গোটে প্রক্রিয়াটা ত্বরান্বিত করে তাহলে শিক্ষামন্ত্রী হয়ে থাকার দিনের পর আজিলেক নিরবচ্ছিন্নভাবে এই কামত লাগি থাকা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকু এগারী কৃতজ্ঞ রূপে মোদী ডাঙর পিছতেই তেখেতক আমি ধন্যবাদ জানাইছো। আমার ভাষাটো অতি শক্তিশালী ভাষা, নজহা নপমা, এক সৌদী ভাষা, এটা ধ্রুপদী ভাষার যিনি গুণ থাকিব লাগে প্রতিটি গুণেই হাজার বছর ধরে বিদ্যমান। এই ভাষার স্বীকৃতির বাবে সকল গুণ আমার আছে আর কেতিয়াবাই আসলতে স্বীকৃতি পাব লাগিছিল। তার বাবে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, রাজনৈতিক সিদ্ধান্তর, আর সেয়া করে দেখালে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদেবে। গতি পুনর্বার নরেন্দ্র মোদীদেবক ধন্যবাদ জানাইছো। আর আমার এই ভাষাটো শক্তিশালী প্রাণবন্ত করে রখা হাজার হাজার বছর ধরে এই ভাষাটো চর্চা করে অহা কই অহা অসমীয়ার লগতে অসমবাসী রাইজ, যে ভাষাটো হাজার বছর ধরে শক্তিশালী রূপত আগুয়াই লৈ গৈছে, লগতে আজির তারিখরো বা অতীতর প্রতিগৰাকী সাহিত্য সেবক, শিক্ষক, গবেষক, ছাত্র ছাত্রীর পর আদি করে সহা সাধারণ আমার জনতালৈকে সকলে প্রাণতকৈ যাক ভাল পায় সেই হল নিজের মাতৃভাষা অসমীয়া। প্রতিগৰাকী ব্যক্তিক আর হাজার বছরীয় আমার ইতিহাসের প্রতিগৰাকী ব্যক্তিক এই চেগতে এগারী গৌরবী সমগোত্রীয় অসমীয়া হিসাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাইছো, অভিনন্দন জানাইছো প্রতিগৰাকী ব্যক্তিক। এ আমার প্রাপ্য আছিল, কিছু পলম হল, পলম হল যদিও নরেন্দ্র মোদী দেবে আমার ভাষাটোর যে প্রাপ্য স্বীকৃতি সে দিলে আমি কৃতজ্ঞ। পুনর্বার প্রতিটি জাতীয় সংস্থা যে আগতেও বিভিন্ন ধরনের দাবি উত্থাপন করেছিল, অসম সাহিত্য সভার পর অসম প্রকাশন পরিষদলৈকে সকলকে কৃতজ্ঞতা জানাইছো। মুখ্যমন্ত্রী মহোদয়, তাহলে শিক্ষামন্ত্রী থাকা দিনের পর দসিয়ার প্রস্তুত করা, এইবিল সংশ্লিষ্ট মহলক প্রদান করা ইত্যাদি আদি করে যখন কার্যপন্থা হাতত লৈছিল তার আজি সার্থক আমি ফল পালো। পুনর্বার মোদী ডাঙরিয়া, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, সংশ্লিষ্ট প্রতিটি সংস্থা, প্রতিগৰাকী ব্যক্তি, সাহিত্যসেবী, ভাষাটোক প্রাণতকৈ ভাল পোৱা প্রতিগৰাকী ব্যক্তি আর সমগ্র অসমীয়া জাতিক অভিনন্দন জানাওয়ার লগতে বাঙালি ভাষা পালি প্রাকৃত আর মারাঠি ভাষায়ও স্বীকৃতি লাভ করলে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাইছো। আজি সচাকৈ এটা সুখর দিন, আজি অসমীয়া ভাষার এই স্বীকৃতিয়ে আমার জাতিটুক আর শক্তিশালী করলে, অসমক শক্তিশালী করলে আমি কৃতজ্ঞ, আমি অভিভূত। সকলকে পুনৰ ধন্যবাদ, মোদী ডাঙরিয়াক পুনৰ ধন্যবাদ, অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয়ক পুনৰ ধন্যবাদ। জয় অসম, বন্দে মাতৰম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।